গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে, দুই গ্রুপ আলাদা ইজতেমায় অংশগ্রহণ করবে। মাঠে শামিয়ানা টানানো, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহ ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি অন্যান্য সব বিভাগ ইজতেমা আয়োজনে নানামুখী কার্যক্রম সম্পন্ন করেছে। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামায়াতের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী 13 জানুয়ারি। প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি। প্রথম পর্বে বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারী এবং দ্বিতীয় পর্বে দিল্লির মৌলভী সাদের ভক্তরা অংশ নেবেন। ইতিমধ্যে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্যান্ডেল নির্মাণ সহ ইজতেমা প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে। দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার যে লক্ষ্য, এটা নিয়ে সারা বিশ্বব্যাপী যে ইজতেমার কাজ, এটা বাংলাদেশের বিশ্বের মধ্যে দ্বিতীয় জামায়াত। এবছর আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে এবছর আমাদের এই বিশ্ব ইজতেমা হইতেছে, এই জন্য আমাদের অনেক আনন্দিত। কোরআনে কারিমের একটা আয়াত এখানে বলা যায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি যা কিছু করছি সব কিছু আল্লাহর জন্য। বিনা বিনিময়ে আমরা নিজের স্বইচ্ছায় আমরা আখেরাত কামানোর জন্যই মেহনত করি, কোনো বিনিময় দিয়ে এই কাজ করা যায় না। আগত মুসল্লিদের উন্নত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিনতলা বিশিষ্ট এখানে 31টা বিল্ডিং রয়েছে। এই 31টা বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি, পানি সরবরাহ, স্যানিটেশন, প্লাম্বিং, ওভারহেড ট্যাঙ্কের কাজ সহ কাজ চলমান রয়েছে বর্তমানে। আমরা আশা করছি যে এই বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে আমরা কাজ সব শেষ করতে পারব। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় 7000 পুলিশ মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোন দিয়ে 160 একরের ময়দান পর্যবেক্ষণ করা হবে বলে জানায় পুলিশ। পুরো নিরাপত্তা চাদরে আমরা ঢেকে দিয়েছি এই ইজতেমা মাঠ। আমরা আশা করি এই দুই পর্বেই অত্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে এই ইজতেমা সমাপ্ত হবে বলে আমরা প্রত্যাশা করছি। প্রয়োজনীয় সব বিভাগকে সাথে নিয়ে দুই পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমরা একাধিকবার এই মাঠ মানে প্রস্তুতি নিয়ে পরিদর্শন করেছি। আমাদের এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সার্বিক কার্যক্রম আমাদের যথাযথ আছে। আশা করতেছি যে আমরা আগামী 2023 সালের জানুয়ারি মাসের দুই পর্বে ইজতেমা মানে যথাযথভাবে এবং সুন্দরভাবে এটা আমরা আয়োজন করতে সক্ষম হব। সুন্দর সহাবস্থান, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে ইজতেমা শেষে ইসলামী দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন মুসল্লিরা। এসএটিভি নিউজ ডেস্ক।